তিতাসে কমিউনিটি পুলিশিং ডে পালিত। মোহাম্মদ জুয়েল রানা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বোচ্চ। এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসে কমিউনিটি পুলিশিং ডে 2022 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তিতাস থানার আয়োজনে থানা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, কোরিকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান নূর নবী, সাতানি ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য সাইদুর ভুঁইয়া, ওমর ফারুক, শামীম ও ইয়াসিন। বক্তব্যকালে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক চুরি ডাকাতি নির্মূল করতে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে এবং যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় এসআই গিয়াসউদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, থানা সদস্যরা, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। পরে এ উপলক্ষে তিতাস থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গৌরীপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।